আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। সুরমার নদী ঢুকছে সিলেট নগরীতে, জলাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ। সুরমা কুশিয়ার সহ সিলেটের সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত, তলিয়ে গেছে বাড়ি ঘর রাস্তাঘাট। দেশে নতুন আরো 3,809 জন করোনা আক্রান্ত শনাক্ত, 24 ঘন্টায় মারা গেছেন আরো 43 জন। সিলেট ও সুনামগঞ্জে এক দিনে 148 জন করোনা আক্রান্ত শনাক্ত, 107 জন সিলেটের, বাকিরা সুনামগঞ্জের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্ধ হয়ে গেছে সিলেট নগরীর পানি নিষ্কাশন। খাল ও ছড়া দিয়ে পানি নিষ্কাশন না হয়ে উল্টো নগরীর ভেতরে ঢুকছে পানি। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, অনেকের বাসা বাড়িতেও উঠেছে পানি। জলাবদ্ধ এলাকার লোকজন পড়েছেন মারাত্মক দুর্ভোগে। সুরমা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জলাবদ্ধতাও বাড়ছে। সুরমা নদীর নাব্যতা হ্রাস ও দীর্ঘদিন থেকে নদী খননের কোনো উদ্যোগ না নেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। দুদিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার বিকেল 3টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেট নগরীর পানি নিষ্কাশনের মাধ্যম সবকটি ছড়া ও খাল ভরে গেছে। নদীতে পানি নিষ্কাশন হওয়ার পরিবর্তে এসব খাল ও ছড়া দিয়ে উল্টো নগরীতে পানি ঢুকছে। রোববার নগরীর যতলপুর, মাসিমপুর, তালতলা, উপশহর, তেরো রতন, সৈদানীবাগ, গোলাপবাগ ও দক্ষিণ সুরমার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে দেখা যায়। ওই এলাকার যেসব খাল দিয়ে বৃষ্টির পানি সুরমা নদীতে গিয়ে পড়ত, সেসব খাল পানিতে টুইটুম্বুর। খাল দিয়ে উল্টো নদীর পানি ওইসব এলাকায় প্রবেশ করছে। শনিবার রাত থেকে সুরমা নদীর তীরবর্তী নিচু এলাকায় পানি উঠতে শুরু করে ধীরে ধীরে জলাবদ্ধ এলাকার পরিমাণও বাড়তে থাকে। অনেক এলাকায় বাসাবাড়ির ভেতরেও পানি উঠে গেছে, ভিজে গেছে আসবাবপত্র। পানিবন্দী হয়ে পড়ায় বেড়েছে জনদুর্ভোগ। উপশহর যতলপুর ও মাসিমপুর এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জনসাধারণের চলাচলেও ভোগান্তি বেড়েছে। এদিকে অনেকের ব্যবসা প্রতিষ্ঠানও ঢুকেছে পানি। সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলে তারা ভেতরে পানি জমে থাকতে দেখেন, এতে দোকানের জিনিসপত্র নষ্ট হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসনে নগরীর ছড়া খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা অনেক সংস্কার হয়েছে, কিন্তু সুরমা নদীর নাব্যতা কমে যাওয়ায় পানি বিপদসীমার উপরে চলে গেলে এর প্রভাব পড়ে নগরীতে। তখনই ছড়া খালগুলো দিয়ে পানি ঢুকে নগরীর ভেতর। নদীর পানি না কমা পর্যন্ত এই জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি পাওয়াও কঠিন। মেয়র বলেন, সুরমা নদী খননের জন্য তিনি দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন, কিন্তু নদী খননের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নগরীকে জলাবদ্ধ থেকে মুক্ত রাখতে শুষ্ক মৌসুমে সুরমা নদী খননের দাবি জানান তিনি। সুরমা, কুশিয়ারা সহ সিলেটের সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতিতেও অবনতি হয়েছে। পানিতে ডুবে গেছে জেলার নিম্নাঞ্চল, জনপদ ও রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী রোববার বিকেল 3টা পর্যন্ত সুরমা নদীর পানি সিলেট পয়েন্টের বিপদসীমার 28 সেন্টিমিটার ও কানাইঘাটে 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা, লোভা ও সারি নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা। বন্যায় গোয়াইনঘাট উপজেলার অর্ধেক জনপদ তলিয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় গোয়াইনঘাটের সাথে জেলা শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উপজেলায় বন্যা কবলিত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে রোববার 25 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট, দরবস্ত ও চারিকাটা ইউনিয়নের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। সরকারের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য 22 মেট্রিক টন চাল ও নগদ 68,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট সদর ও কানাইঘাট নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ডুবে গেছে গ্রামীণ রাস্তাঘাট।
প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৭৩৮ জনের। রোববার দুপুরে স্বাস্থ্য দপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাস সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৭,০৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনা সহ মোট পরীক্ষা করা হয় ১৮,০৯৯টি। এ নিয়ে দেশে মোট পরীক্ষা হলো ৭,৩০,১৯৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় সংক্রমণে শনাক্ত হয়েছে আরো ৩,৮০৯ জনের মধ্যে। ডাক্তার নাসিমা জানান, নতুন করে ৪৩ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ১৪ জন। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ১,৪০৯ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫,৭২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৪%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৩ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৭৩৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ জন, নারী ১৪ জন। বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছর ২ জন, ৩১ থেকে ৪০ ১ জন, ৪১ থেকে ৫০ ৭ জন, ৫১ থেকে ৬০ ১৩ জন, ৬১ থেকে ৭০ ১২ জন, ৭১ থেকে ৮০ ৭ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন। সিলেটের তিন জেলায় শনিবার একদিনে ১৪৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে উসমানী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১০৭ জন শনাক্ত হয়েছেন, বাকি ৪১ জন শনাক্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের জিইবিপিসিআর ল্যাবে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১১০ জন, সুনামগঞ্জে ৩৪ জন, মৌলভীবাজারের ৪ জন রয়েছেন। উসমানীর ল্যাবে শনিবার রাতে শনাক্ত হওয়া ১০৭ জনের মধ্যে ১০১ জনই সিলেট জেলার। এছাড়া ওই ল্যাবে সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৪ জন শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে ৩ জন চিকিৎসক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। অন্যদিকে শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ৪১ জন। পরীক্ষায় সিলেটের ৯ জন ও সুনামগঞ্জের ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে নতুন ১৪৮ জন সহ সিলেটের বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,২০৬ জনে। এর মধ্যে সিলেট জেলার ২,২৯০ জন, সুনামগঞ্জের ৯৬১ জন, মৌলভীবাজারের ৪১৮ জন ও হবিগঞ্জের ৫৩৭ জন রয়েছেন। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। রাত ১১টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।